লোহা সরোবর হলো মহারাষ্ট্রের অন্যতম এক অমীমাংসিত গোপন রহস্য। এটি একটি লবণাক্ত ক্ষারযুক্ত হ্রদ। পূর্বে এই সরোবরটিকে আগ্নেয় হ্রদ বলে মনে করা হতো। আজ থেকে প্রায় 35 থেকে 50 হাজার বছর আগে 2 মিলিয়ন টন ওজন সমৃদ্ধ একটি উল্কা 90,000 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে এখানে আছড়ে পড়েছিল। এই ব্যাপক আঘাতের ফলে 150 মিটার অর্থাৎ 500 ফিট গভীর একটি গর্তের সৃষ্টি হয়, যা রূপদান করে আজকের এই লোহার হ্রদটিকে। এই অভিনব হ্রদের গড় ব্যাস প্রায় 1830 মিটার বা 6,000 ফুট। এই হ্রদের জল সমুদ্রের জলের থেকে 6 গুণ অধিক লবণাক্ত। এই হ্রদের জলে এমন কিছু ব্যাকটেরিয়া ও মাইক্রো অর্গানিজম বাস করে যা সারা বিশ্বে খুঁজে পাওয়া একেবারে দুষ্কর, এবং ঠিক এই কারণবশতই এই সরোবরের জলের রং পুরোপুরি সবুজ। তবে এই সরোবরটির জলের রং মাঝে মাঝে স্বচ্ছ নীলাভ হয়ে ওঠে। মাঝে এই হ্রদের জলের রং গোলাপি হয়ে গিয়েছিল। পুনে ভিত্তিক একটি ইনস্টিটিউট দ্বারা পরিচালিত একটি তদন্ত অনুযায়ী হেলোয়ারচিয়া জীবাণুর উপস্থিতির কারণে এটি হয়েছিল।